আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এখন আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব সেটা হচ্ছে একটি ইসলামিক অ্যাপস, যার মাধ্যমে আপনি সহজে কোরআন পড়তে পারবেন এবং ট্রান্সলেশন এমনকি আপনি অডিও শুনতে পারবেন। খুবই একটি অসাধারণ অ্যাপ্লিকেশন। আমরা যারা মোবাইলে কোরআন অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, তো অনেকে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইউজ করে, তো আমি সবচেয়ে আজকে প্রপার এবং ভালো একটি সফটওয়্যার আপনাদেরকে সন্ধান দেব। সেজন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে টাইপিং করতে হবে কিউ ইউ আর এ এন কোরআন ফর, সরি আমার এখানে বাংলা টাইপিং চলে আসছে, কোরআন ফর অ্যান্ড্রয়েড, ঠিক আছে, এ এন ডি আর ও আই ডি, কোরআন ফর অ্যান্ড্রয়েড, এভাবে সার্চ দিবেন। আপনি সফটওয়্যারটি ইনস্টল করলে বুঝতে পারবেন যে কত ভালো একটি অ্যাপ্লিকেশন। আমি কোরআন ফর অ্যান্ড্রয়েড, এটা দেখেন এটা রিভিউ কত, 4.7 রিভিউ, এটা দেখেন খুব ভালো আপনার স্টার, 4.7 রিভিউ চলে আসছে, 10 মিলিয়ন ডাউনলোড আছে। এর মাধ্যমে আপনি অনেক ল্যাঙ্গুয়েজ আপনি কোরআনের তর্জমা পড়তে পারবেন, তারপর আপনি ট্রান্সলেশন জানতে পারবেন, যে কারির আপনি পছন্দ করেন ওনার কণ্ঠে আপনি কোরআন শুনতে পারবেন। সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি, আপনি যদি কোরআন পড়তে পড়তে কোনো জায়গায় আটকে যান, সেখান থেকে আপনাকে কিন্তু ওরা অডিওতে আপনাকে, যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে বা আপনি প্রথম থেকে ডাউনলোড করে থাকেন, তাহলে ওখান থেকে আপনি ওনারা কোরআনটা পড়ে দিবে। তো এভাবে আসার পর আপনার ইনস্টল হয়ে গেছে, ইনস্টল হওয়ার পর এভাবে আপনি ওপেন করবেন, কোরআন ওয়ান টু পারমিশন টু স্টোর ডাটা এক্সটার্নাল, এটা ওকে দিতে হবে, আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এখান থেকে যদি আপনাদের মাসমালো ভার্জন হয় তাহলে এইটা এরকম পোপাও একটা পোপাক আকারে আসবে, এটাকে আপনাকে অ্যালো করে দিতে হবে। দেন এখান থেকে কিছু ফাইল ডাউনলোড করার জন্য বলবে, তো আপনারা সবাই ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড করতেছি না, আমি নো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে দেখেন কোরআনটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আপনি টোটাল 114টা সুরা সবগুলো পড়তে পারবেন, জুজগুলো আলাদা দেওয়া আছে, তারপর এখান থেকে বুকমার্ক করে নিতে পারবেন। দেন আপনি যদি এটাকে বাংলায় ট্রান্সলেশন করতে চান বা যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করতে চান, এখান থেকে আপনি ট্রান্সলেশন করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যাবেন ট্রান্সলেশন, এই আবার দেখাচ্ছি আমি, এই যে এরকম গোল আকার ওয়েব আকারে যেটা আছে ওখানে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনি কোন ট্রান্সলেশন, কোন দেশের ট্রান্সলেশন, বাংলা যদি বাংলা, বাংলা ট্রান্সলেশন, মুহিউদ্দিন খানের, পৃথিবীর বিভিন্ন দেশের এখানে আপনার ট্রান্সলেশন আছে, আপনি ওই ট্রান্সলেশনটা ডাউনলোড করে এখান থেকে বাংলাও পড়তে পারেন, বাংলা তর্জমা সহ। দেন আমি যদি কোনো সূরা পড়তে পড়তে অর্ধেক, যেমন কি আমি এখান থেকে মাঝখানে এসে আমি সূরাটা পড়তে পারতেছি না, এখান থেকে আমি আয়াতগুলো পড়তে পারতেছি না, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারবেন, এখানে অনেকগুলো কারি আছে, যে কোনো কারির কণ্ঠে আপনি ওই আয়াতটা আপনি শুনে নিতে পারবেন, বা আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে শুধরাই নিতে পারবেন। আমি যখন আব্দুল বাসেতের আমি শুনবো গ্যাপলেস স্পিডের আর কি, আমি এখান থেকে যদি এভাবে ক্লিক করি, আমি যেমন কি এই যে প্রথম থেকে পড়তে পারতেছি না, তাহলে আমি এখান থেকে ক্লিক করলে একটু করে ডাউনলোড হবে ফাইল, যে পেজটা সেটা ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে আপনাকে অটোমেটিক পড়ানো শুরু করবে। ওখান থেকে দেখাচ্ছে ডাউনলোড হওয়ার পর অটোমেটিক প্লে হবে, জাস্ট একটু ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পর এটা অটোমেটিকলি প্লে হয়ে যাবে। তো আমি যেহেতু প্রথমে এটা সূরা বাকারা দিয়ে দিয়েছি, অনেক বড় সূরা, আমি সেটাকে এখন করবো না, আমি ক্যান্সেল দিলাম, আমি জাস্ট সূরা ফাতেহাটা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি সূরা ফাতেহাটা সাপোজ আমি পড়তে জানি না, তো আমি সেটার জন্য যদি এখান থেকে কারিটা সিলেক্ট করে কার কণ্ঠে শুনবো, আব্দুল বাসেতের দিলে, এভাবে আমি যখন ক্লিক করব ডাউনলোড হয়ে পড়া শুরু করব অটোমেটিক, এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। তো এভাবে আপনি এখানে আপনি নেক্সট দিলে নেক্সট আয়াতে চলে আসবে, তো আপনি এভাবে আয়াত চেঞ্জ করে করে আপনার যদি কোনো জায়গায় পড়তে সমস্যা হয় আপনি এখান থেকে এভাবে পড়তে পারবেন, কিন্তু সেজন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। তো আমি একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন লাগবে না। আপনি সফটওয়্যারটা যখন ওপেন করবেন এভাবে ডাউনলোড রিকোয়ার ফাইল দিবেন, দেন এখানে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনার এখানে একটা অপশন আছে অডিওগুলো ডাউনলোড করার জন্য, এই দেখেন অডিও ম্যানেজার কোরআন, এই যে ডাউনলোড, এখান থেকে আপনি যদি একবারে ডাউনলোড করে নেন এবং কি আপনার মেমোরিতে রেখে দেন, তাহলে আপনার অফলাইনেও আপনার এই দেখুন কোনো আয়াতে সমস্যা হলে বেজে গেলে বা আপনি অডিও শুনতে চাইলে সবসময় শুনতে পারবেন, সেজন্য আপনাকে ইন্টারনেটের প্রয়োজন হবে না।
এখান থেকে আপনি প্রথমে আপনি সূরাগুলো সব ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? তো আপনার সেক্ষেত্রে আপনার এমবি লাগবে না বা ইন্টারনেটের কানেকশনের প্রয়োজন হবে না। আর একটা আমি আপনাদেরকে এখানে ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যখন অডিও এজেট ডাউনলোড করবেন, কোরআনটা ফুল ডাউনলোড করার জন্য আপনাকে অনেক বেশি এমবি দরকার হবে, হয়তো বা 700-800 MB নিয়ে নেবে আপনার ফোন মেমোরির স্পেস। তো আপনার 700-800 MB যদি একটা ফোন সফটওয়্যারের জন্য আপনি দিয়ে দেন, তাহলে অন্য সফটওয়্যারগুলো ইনস্টল করতে আপনার সমস্যা হবে। সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনার অডিওগুলো ইনস্টল করার আগে, আপনার ফুল কোরআনটা অডিও ইনস্টল করার আগে, ডাউনলোড করার আগে, আপনি এখান থেকে এই যে ডাউনলোড ম্যানেজারটা চেঞ্জ করে দিবেন, মানে ডাউনলোডটা যদি আপনার ফোন মেমোরিতে হয় সেটা আপনি মেমোরিতে সিলেক্ট করে দিবেন। তো মেমোরিতে সিলেক্ট করার জন্য আপনাকে অপশনে যেতে হবে, এই যে এখানে অ্যাডভান্স অপশন নামে একটা অপশন আছে এখানে, এতে দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমার এখানে মেলে ক্লিক হয়ে গেছে আনফর্চুনেটলি, দেন আমি এটাকে ক্লোজ করতেছি, ঠিক আছে? এই যে এক্সপোর্টে যেতে হবে, এক্সপোর্টে না, আমার ভুল হচ্ছে, এখানে আমি দেখতেছি এই যে ডাটা, কোরআন ডাটা ডাইরেক্টরিতে যেতে হবে। কোরআন ডাটা ডাইরেক্টরিতে যাওয়ার পর আপনার যেটা এসডি কার্ড বা মেমোরি কার্ড থাকবে সেটাতে আপনি সিলেক্ট করে দিলে সবচেয়ে বেটার হয়। আপনার 700-800 MB যত নিক না কেন, আপনার একেবারে ফার্স্টে ডাউনলোড করে যে 664 MB নিবে। তো এত ডাউনলোড করার পর আপনার ফোন মেমোরিতে যদি সেটা হয়ে থাকে স্লো করতে পারে, সেজন্য আপনার মেমোরিতে নিয়ে নেবেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই, যে কোনো সময় যে কোনোভাবে আপনি যেমন কি পড়তে পারবেন। এখানে বাংলা ট্রান্সলেশন আপনার এখান থেকে, যদি আপনি পড়ার সময় আপনার কোনো সমস্যা হয় পড়তে উচ্চারণের সমস্যা, এখান থেকে আপনাকে পড়ে দেবে ইন্টারনেট ছাড়াই। এটা খুব অসাধারণ একটি কোরআনের জন্য অ্যাপ্লিকেশন। তো কোরআন পড়ার জন্য আমার কাছে সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন মনে হয় এটা, পড়ার জন্য এবং শোনার জন্য। তবে আপনারা যারা কোরআন অডিও না শুনে শুধু জাস্ট পড়ার জন্য এবং বাংলা তর্জমার জন্য কোরআন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চান, তাদের জন্য আমি অন্য একটি টিউটোরিয়াল বানাবো, সেটাতে আপনাদেরকে সবচেয়ে বেস্ট একটি অ্যাপ্লিকেশন আমি দেখাবো, যার মাধ্যমে আপনি কোরআন পড়বেন এবং বাংলা তর্জমা সহ আপনি পড়তে পারবেন অডিও ছাড়া, এবং খুব কম মেগাবাইটে আমি সেটা শেয়ার করব। তো এটা আপনারা নেন, এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারেন, আমার রিকমেন্ড হবে এটা সফটওয়্যারটা আপনারা ব্যবহার করবেন, অনেক ভালো একটা সফটওয়্যার কোরআন পড়ার জন্য। এবং কি আপনি এর মাধ্যমে সব ধরনের ফেসিলিটি পাবেন, জোশ এখান থেকে আপনি বুক মার্ক করে দিতে পারবেন, যে সূরাটা পড়তেছেন যে আয়াতটা পড়তেছেন এখানে কারেন্ট পেসে রেখে দেন, পরে অন্য সময় পড়তে পারবেন, ঠিক আছে? তারপর জাম্প করতে পারবেন, সেটিংসগুলো আপনি নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারবেন। তো জাস্ট আজকের টিউটোরিয়ালটি জাস্ট এতটুকুই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।